আমি প্রায় টেকনিউজে বলি গোটা বিশ্বজুড়ে সিলিকন বা প্রসেসরের হাহাকার চলছে, তার থেকেও বেশি হাহাকার চলছে গ্রাফিক্স কার্ডের। কিন্তু হঠাৎ কি হলো, গ্রাফিক্স কার্ডের এত হাহাকার কেন সেটাও টেকনিউজে বলেছিলাম। বলেছিলাম যে গোটা বিশ্বজুড়ে বিটকয়েনের মাইনিং চলছে এবং যার জন্য গ্রাফিক্স কার্ড প্রসেসর এগুলো প্রচণ্ড কাজে লাগছে এবং বিটকয়েনের মাইনিং ভয়ানক জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু মাইনিং মানে খনি থেকে জিনিস তুলে আনা, বিটকয়েন একটা ভার্চুয়াল জিনিস যেটার বাস্তব কোনো অস্তিত্ব নেই, যেটা ইন্টারনেটের দুনিয়ায় চলে, যেটা বলতে পারেন সেই কিছু প্রোগ্রামিং কিছু কোড এইসব লিখে তৈরি করা হয়। তাহলে ব্যাপারটা কীরকম অদ্ভুত লাগছে না? সেই জিনিসটার জন্য খোঁড়াখুঁড়ি চলছে এবং তার জন্য আবার গ্রাফিক্স কার্ডের দরকার পড়ছে। আজকের ভিডিওতে সেগুলোই ক্লিয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, আর দেখা যাক আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে বা জানতে পারেন কি না। প্রথমে বলি যে বিটকয়েন জিনিসটা একটা ব্লক চেন, অর্থাৎ বিভিন্ন রকম কোডিংয়ের মাধ্যমে, বিভিন্ন প্রোগ্রামিংয়ের মাধ্যমে একটা সফটওয়্যার তৈরি করা হয়েছে, যেটা 2009 সালে প্রথম তৈরি করা হয়েছিল। সেই থেকে বিটকয়েন তৈরি চলছে। এবং বিটকয়েন কে তৈরি করে? আমার আপনার মতো লোকেরাই। আমরা বিটকয়েন তৈরি করতে পারি বিভিন্ন রকম ক্যালকুলেশন করে, বিভিন্ন রকম প্রোগ্রামিং করে বিটকয়েন তৈরি করতে পারি। খুব জটিল ব্যাপার, কিন্তু মানুষ সেই জটিল ব্যাপারটা, সেই জটিল অঙ্কগুলো সহজে করতে পারে না। তার জন্য সেগুলোকে কম্পিউটারের হাতে ছেড়ে দিয়েছে। কম্পিউটার সেগুলো প্রসেস করছে, করে বিটকয়েন তৈরি করছে। কম্পিউটার যে প্রসেস করছে, একটা সময় ছিল সেটা হয়তো আপনার ল্যাপটপ দিয়ে করা যেত, কিন্তু এখন সেটার জন্য খুব পাওয়ারফুল প্রসেসর দরকার, অনেক প্রসেসরের একসাথে মিলিত শক্তি দরকার। সেই একসাথে অনেক প্রসেসর দিয়ে এই প্রসেসিং করার জন্য আমাদের চারিদিকে প্রসেসরের শর্টেজ চলছে, গ্রাফিক্স কার্ডের শর্টেজ চলছে, এবং সব কিছু ব্যবহৃত হচ্ছে বিটকয়েন মাইনিংয়ের জন্য। কতগুলো বিটকয়েন তৈরি করা যেতে পারে? আমরা বড় জোর 21 মিলিয়ন বিটকয়েন তৈরি করতে পারবো। এটা একটা বাধ্যবাধকতা, তার থেকে বেশি বিটকয়েন কখনোই গোটা পৃথিবীতে কেউ তৈরি করতে পারবে না। আমরা 2140 সালে গিয়ে সব বিটকয়েন তৈরি করে ফেলবো এবং তারপর বিটকয়েন তৈরি শেষ হয়ে যাবে। কি ব্যাপারটা অনেকটা সেই সোনার খনি থেকে সোনা তুলে আনার সাথে কোথাও মিল পাচ্ছেন কি? মানে সোনা গোটা পৃথিবীতে লিমিটেড, সেটা খনি থেকে আমরা তুলে আনি এবং তুলে আনতে আনতে একসময় খনির ভিতর যত সোনা ছিল সব শেষ হয়ে যাবে। ঠিক বিটকয়েনের ক্ষেত্রেও সেরকম ব্যাপার। বিটকয়েন তৈরি হচ্ছে, একসময় সব বিটকয়েন তৈরি করা শেষ হয়ে যাবে। তখন যার কাছে বিটকয়েন থাকবে সে আরও চড়া দামে বিক্রি করতে পারবে। বিটকয়েন কোনো দেশের মুদ্রার মতো নয়, সেটা ইন্টারনেটের মুদ্রা বলতে পারেন। সেই মুদ্রাটা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। সেই মুদ্রাটা এত জনপ্রিয় কেন? এক তো তার দাম বাড়ছে, সেই কারণে জনপ্রিয়। দ্বিতীয়ত, কেউ নিয়ন্ত্রণ করতে পারে না বলে জনপ্রিয়। অর্থাৎ আজকে দেশে কৃষি ভালো হয়নি বা জিডিপি ভালো নেই, তার জন্য আমাদের দেশের মুদ্রার দাম কমে গেল, এটা হতে পারে। কিন্তু বিটকয়েনে সেসব কোনো বাধ্যবাধকতা নেই। সেটা দেশে গাড়ির ব্যবসা কত ভালো হলো, দেশে ব্যবসা বাণিজ্য কত ভালো হলো, চাষাবাদ ঠিকঠাক হলো কি না, বৃষ্টি ঠিকঠাক হলো কি না, তার উপর নির্ভর করে না। সেটা দেশের সরকার বা কোনো ব্যাংক কন্ট্রোল করতে পারে না, তার জন্য সেটা নিয়ন্ত্রণহীন। এবং থার্ড, সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, যার জন্য বড় বড় সেলিব্রিটিরা যেমন লিওনেল মেসি, মাইক টাইসন, জেফ ডর্সি, বিল গেটস, যেমন ইলন মাস্ক, এরা সবাই বিটকয়েনে ইনভেস্ট করছেন। কেন করছেন? তার প্রথম কারণ যে বিটকয়েনে আদান প্রদান করলে খুব বেশি তার জন্য কমিশন দিতে হয় না। আর দ্বিতীয় সব থেকে বড় কারণ যেটা, যে বিটকয়েনে আদান প্রদান করলে কেউ ট্রেস করতে পারে না, নিজেকে লুকিয়ে রেখে সেই বিটকয়েনে আদান প্রদান করা যায়। এটা একটা বিশাল বড় সুবিধা। এবং তারাও জানেন যে ভবিষ্যতে বিটকয়েন অনেক বেশি রিটার্ন দেবে। তবে হ্যাঁ, আপনি যদি বিটকয়েনে ইনভেস্ট করতে চান, সবসময় খেয়াল রাখবেন এটা খুবই ঝুঁকিপূর্ণ। যেরকম বিটকয়েনের গতি রকেটের বেগে উপর দিকে উঠছে, ঠিক সেই একই বেগে বিটকয়েনের দাম নিচের দিকে পড়তে পারে। অর্থাৎ আজকে আপনি কোটিপতি, কালকে সর্বশান্ত হয়ে যেতে পারেন। আবার উল্টোটাও হতে পারে কিন্তু। আজকে আপনার হাতে টাকা পয়সা নেই, বিটকয়েনে ইনভেস্ট করলেন, আপনি দেখতেই পাচ্ছেন 3 মাসের মধ্যে আপনি কত টাকা বেশি রিটার্ন পেতে পারতেন। অর্থাৎ 3 মাস আগে আমি যখন ভিডিও বানিয়েছিলাম, তখন বলেছিলাম একটা বিটকয়েনের দাম ইন্ডিয়ান রুপিতে 14 লাখ রুপি, সেটা গতকাল ইন্ডিয়ান রুপিতে দাম ছিল 43 লাখ রুপি। 3 মাসে কতটা বেড়েছে বুঝে দেখুন। এই বিটকয়েন 2009 সালে তৈরি করেছিলেন সাতোশি নাকামোটা বলে এক জাপানি ভদ্রলোক। এবং বিটকয়েন শুধুমাত্র বিটকয়েন নয়, তার অনেক খুচরো অংশ রয়েছে। সেই ছোট ছোট খুচরো বিটকয়েন যেগুলো, সেগুলোকে বলা হয় সাতোশি। তো যারা বিটকয়েন মাইনিং করেন, বিটকয়েন তৈরি করেন, তারা সেগুলো তৈরি করে সেই সাতোশি বা বিটকয়েন তারা আর্ন করতে পারেন, তারা ইনকাম করতে পারেন। কিন্তু এই বিটকয়েন তো একটা ক্রিপ্টো কারেন্সি, একটা ভার্চুয়াল মুদ্রা। এর কি কোনো কম্পিটিটর নেই? না, প্রচুর রয়েছে। বিটকয়েনের মতো আরও অসংখ্য ক্রিপ্টো কারেন্সি রয়েছে। এবং বিভিন্ন দেশের সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারে না বলে সবাই আইনত স্বীকৃতিও দেয় না। যেমন ইন্ডিয়াতেই শোনা যাচ্ছিল পার্লামেন্টে একটা বিল আসবে যেখানে বিটকয়েনকে নিষিদ্ধ করা হবে, ইন্ডিয়াতে বিটকয়েনের আদান প্রদান নিষিদ্ধ করা হবে। কিন্তু
সেই বিল আসেনি, কবে আসবে কেউ জানে না। কিন্তু বিটকয়েনে ইনভেস্ট করতে গেলে কি করে করা সম্ভব? একটা বিটকয়েনের দাম 43 লাখ রুপি, আপনি সেই টাকা দিয়ে বিটকয়েনে ইনভেস্ট করবেন? এটা কি পসিবল? না, বিটকয়েন 100 টাকা দিয়েও কেনা যায়। 100 রুপি দিয়ে বিটকয়েন কি করে কিনবেন? বিটকয়েনের একটা অংশ কিনবেন। 100 রুপি দিয়ে যতটুকু কেনা যায় আপনি ততটুকু বিটকয়েন কিনবেন, এবং তার জন্য বহু অ্যাপ্লিকেশন রয়েছে, বহু প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে আজকে আমি আপনাকে কয়েন সুইচ অ্যাপ্লিকেশনটার কথা বলবো। কয়েন সুইচ এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনি খুব সহজে বিটকয়েন কিনতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনার কমিশনও খুব বেশি দিতে হবে না। প্লে স্টোরে আছে অ্যাপ্লিকেশনটা, ভালো রেটিং আছে। এছাড়াও নিচে ডেসক্রিপশন বক্সে সেই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক থেকে আপনি যদি ডাউনলোড করে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন তাহলে আপনি 50 রুপি ফার্স্ট ইনস্টলে কমিশন হিসেবে আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এছাড়া আপনি যখন রেফার করবেন সেটা যে কোনো প্ল্যাটফর্মে হতে পারে, আপনি হোয়াটসঅ্যাপে বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে রেফার করতে পারেন, আপনার বন্ধুবান্ধব কেউ যখন সেটাকে সেই লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করে ইনস্টল করবে সে পাবে 50 রুপি, আপনি পাবেন আরও 50 রুপি। এটা শুধুমাত্র কেবলমাত্র এই রেফারেল লিঙ্ক থেকেই করা যাবে। প্লে স্টোর থেকে ডাউনলোড করলে কিন্তু এই 50 রুপি কমিশনটা আপনি আর পাবেন না। এই কয়েন সুইচ কিউবের অ্যাপ্লিকেশনটা আপনি প্লে স্টোর থেকে অনায়াসে ডাউনলোড করতে পারবেন, ইনস্টল করতে পারবেন, এবং ইনস্টল করার পর আপনাকে প্রথমে এখানে KYC কমপ্লিট করতে হবে। সেটা খুব সহজেই করা যায়, খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যায়, OTP আসবে, OTP দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন। আনলক ওয়ালেট করতে হবে, সেখানে গিয়ে প্রথমে আপনার প্যান কার্ডটা তার ছবিটাকে আপলোড করতে হবে, তারপর আপনার একটা আইডেন্টিটি প্রুফ, সেটা আপনার আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, পাসপোর্ট হতে পারে, সেটাকে আপলোড করতে হবে, এবং তারপর আপনাকে আপনার একটা সেলফি ছবি, নিজের মুখের একটা ছবি তুলে আপলোড করে দিতে হবে। ব্যাস, আপনার KYC কমপ্লিট, এতটাই সোজা। ব্যাস, এবার আপনি কয়েন সুইচ কিউবের অ্যাপ্লিকেশনটার মধ্যে ঢুকে যেতে পারবেন, এবং সেখানে দেখবেন সব রকম প্রচুর ক্রিপ্টোকারেন্সি রয়েছে, আপনি যেটা ইচ্ছা কিনতে বেচতে পারবেন, এবং আপনি এখানে পুরো মার্কেটটাকে দেখতে পারবেন, কবে ক্রিপ্টোকারেন্সির কী দাম ছিল, দাম কবে কমেছে, কবে বেড়েছে, আপনি সব কিছু এখানে অ্যানালাইসিস করতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। শুধু বিটকয়েন নয়, এখানে রয়েছে 100-এরও বেশি কয়েনের সাপোর্ট। কিন্তু এসব তো হয়ে গেল, এবার আপনি 100 রুপি দিয়ে কি করে বিটকয়েন বা যে কোনো ক্রিপ্টোকারেন্সি কিনবেন? খুব সোজা উপায়, আপনাকে প্রথমে ওই 100 রুপির একটা রিচার্জ করতে হবে। আপনি সেটা যে কোনো মাধ্যমে করতে পারেন, অনলাইন যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার এই কয়েন সুইচ কিউবের অ্যাপ্লিকেশনে 100 রুপি রিচার্জ করে নেবেন। রিচার্জ করার পর আপনি যে ক্রিপ্টোকারেন্সিটা কিনতে চান তাতে ক্লিক করবেন, এবং সেখানে দেখিয়ে দেবে আপনি কত অংশ ক্রিপ্টোকারেন্সির পাচ্ছেন, অর্থাৎ 100 রুপি দিয়ে আপনি কতটা কিনতে পারছেন সেটা দেখা যাবে, এবং দেখার পর আপনি বাই নাও অপশনে ক্লিক করবেন। ব্যাস, আপনাকে ওই দামের যতটা ক্রিপ্টোকারেন্সি পাওয়া সম্ভব আপনার অ্যাকাউন্টে সেটা চলে আসবে। এবার আপনি আপনার ওয়ালেটে দেখতে পারবেন আপনার ওয়ালেটে ওই 100 রুপির এগেনস্টে কত টাকার BTC অর্থাৎ বিটকয়েন জমা হয়েছে। এবার আপনি যদি বিক্রি করতে চান, যখন ওই আপনি ওই বিটকয়েনের অংশটুকু বিক্রি করতে যাবেন তখন আপনার সেই মুহূর্তে মার্কেটে যা ভ্যালু থাকবে সেই ভ্যালু অনুযায়ী আপনি আপনার বিটকয়েন, BTCটা বা ক্রিপ্টোকারেন্সিটা বিক্রি করে দিতে পারবেন। এবং সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কেনা বেচা করলে সেখানে কোনো রকম আপনাকে ফি দিতে হবে না, কেনার সময়ও দিতে হবে না, বিক্রি করার সময়ও দিতে হবে না। ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং বুঝতে পারছেন? iOS প্ল্যাটফর্মে আপনি যদি এই কয়েন সুইচ কিউবের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেন, ব্যবহার করেন, তাহলে সেখানে আপনাকে এই সময় অফার দেওয়া হচ্ছে, একটা iPhone 11 আপনি জিতে নিতে পারবেন। সেক্ষেত্রে আর কি, অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, রেফার করুন, ইনস্টল করুন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে যদি এখনও সাবস্ক্রাইব বাটনটা প্রেস না করে থাকেন ওটা প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, এখনকার মতো বিদায়।